তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন। 30 বছর আগের মুসলমান গুলা যে গুনাহ করে নাই এখন কর কিশোর কিশোরী ওই গুনাহ করে, কল্পনাও করে নাই যে গুনাহ সেগুলা এখন করে। আর ইবাদতের জিন্দগি হয়েছে শিথিলতার জিন্দগি, ইবাদত শিখতেও রাজি না, ইসলাম শিখতেও রাজি না, এ ব্যাপারে অবহেলার জিন্দগি এসেছে। সঙ্গত কারণে ইমান কমজোর, মুসলমানি কমজোর, এ কারণেই 17 কোটি মিলা আমরা ইসলামের কথা মুসলমানের মাটিতে বলতে পারি না, কিন্তু 313 জন কিন্তু বিজয় ছিনে আনছে। তারা ভালো ছিল, স্বর্ণযুগের মানুষ, আর আমরা হইল বিজ্ঞানের ডিজিটাল যুগের বেহায়া মানুষ। এই যুগে ডিজিটাল বেহায়া, এই বেহায়া কোনার থেকে জাতিকে বাঁচানোর উপায় কি? বাঁচানোর উপায় হিসাবে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মানুষের কাছে ইমান আর ইসলামের মডেল হিসাবে সাহাবীদের জামাত পেশ করেছেন। এ সাহাবীরা যেমন, তোরা হবি তেমন। সাহাবীরা কেমন ছিলেন ইবাদতে, সাহাবীরা কেমন ছিলেন তাদের কালিমায়। এখন তো মুসলমানের কালিমা টাকায় বিক্রি হয়, এ কারণে মুসলমানের ঘরে খ্রিস্টান জন্ম হয়, মুসলমানের ঘরে নাস্তিক পয়দা হয়, মুসলমানের ঘরে কাদিয়ানি পাওয়া যায়, কালিমা বেচ চালাইছে টাকার কাছে। আর আগের যুগের কালিমা হলো এমন কালিমা যে জিব্বার ভিতরে পেরাক ঢুকায়ও কালেমা সরাইতে পারে নাই। আল্লাহু আকবার জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। জিব্বায় পেরাক লাগায় কালেমা সরাইতে পারে নাই। এখনকার যুগের মানুষ ফরজ আমল করে না, আর আগের যুগের মানুষ নফল আমল ছাড়ে নাই। যেমন নবীর এক সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, নবীর কাছে যায়া বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি ডেলি রোজা রাখতে অনুমতি চাই, আপনি আমাকে প্রতিদিন রোজা রাখার অনুমতি দেন। আল্লাহর রাসূল বললেন, মাসে 3 দিন রাখো। সাহাবি বলেন, না আমি ডেলি রোজা রাখবো। কারণ কি? কারণ হলো, মুহাদ্দিসিন বলে, কারণ হলো তার রোজার হালতে মরতে মনে চাইতেছে, তিনি রাতের বেলায় ঘুমায় না, সারা রাত দাঁড়ায় নামাজ পড়েন, দিনের বেলায় একটা অংশে ঘুমান আর একটা অংশ তিনি জীবিকার সন্ধান করেন। ওনার ইচ্ছা হলো, যখন আমি ঘুমায়া থাকি অথবা যখন আমি দোকানদারি করি কাজ করি, ওই সময়ও যদি আজরাইল আমারে নিতে আসে, আর যদি আমি রোজার হালতে থাকি, তাহলে মরণটা আমার রোজার রঙে হয়ে গেল। মৃত্যুটা যদি রোজার রঙে হয়ে যায়, আশা করা যায় কবরের ভেতরে আল্লাহ আগুন জ্বালাবে না। এটা হলো ধান্দা। এ কারণে নবীর কাছ থেকে সারা জীবন ডেলি রোজা রাখার অনুমতি নিতেছে। আল্লাহর নবী আবেগ দেখে অনুমতি দিয়েও দিছেন। এবার যখন বুড়া হইছে, বুড়া হয়ে গেলে দেহ দুর্বল হয়, ডাক্তার এসে বলতেছে আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ, আপনি তো বুড়া হয়ে গেছেন, 89 বছর বয়স আপনার, আপনি এবার রোজা ছেড়ে দেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস নবীর সাহাবী, তিনি বলতেছেন নবীর কাছ থেকে দস্তখত লয়া প্রতিদিন রোজার যে ইবাদতের রংটা আমি চালু করছি, জীবন থাকতে এ রং ছাড়ব না আমি, যদি আমার মরণও হয়ে যায় তাও আমি এ রঙের পরিবর্তন করব না, আমার ইমানে আমি ঘাটতি আনব না, আমার ইমান আমল মজবুত থাকবে। এ কারণে জোয়ান মানুষ দেখা যায় মসজিদে যায় না, কিন্তু কিছু কিছু বুড়া আছে, যত বুড়া হয় তত তার মসজিদের দিকে যাত্রা বেড়ে যায়। ওইটা কিন্তু তার ওই সাহাবী মার্কা ইমানের পাওয়ার, দেহ দুর্বল হয়েছে কিন্তু ইমান সবল হয়েছে,
বার্ধক্য তাকে জামাতের নামাজ থেকে সরাইতে পারে না। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন।